वेलकम फ्रेंड्स, एचएस रिजल्ट निये बड़ घोषणा शिक्षामंत्री। एक बेसरकारी चैनले तिनी साक्षात्कारे बोलें जे उच्च माध्यमिक रिजल्ट उच्च माध्यमिकेर बाकी तीनटे परीक्षा हवार एक मासेर मध्येई प्रकाशित हबे। तई शिक्षामंत्री এই উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে বড় আপডেট আপনাদের আমি শেয়ার করলাম। চলুন তিনি কি বলেছেন আমরা দেখে নিই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেন। এই সাক্ষাৎকারে তিনি বেশ কিছু প্রশ্নের উত্তর দেন। তিনি জানান, বর্তমানে তার মূল লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা। তিনি সাক্ষাৎকারে জানান, বাড়ি বাড়ি গিয়ে শিক্ষকদের শিক্ষাদান করতে হবে, তবে এর বাইরে যদি কারো কাছে কোনো পরামর্শ থাকে তাহলে সেটি জানান অবশ্যই জানানো হবে। তিনি বলেন, যত দ্রুত সম্ভব মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। তিনি চেষ্টা করছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করার। পূর্বেই উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলির তারিখ ঘোষিত হয়েছে। উচ্চ মাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা হবে যথাক্রমে 29শে জুন, 2রা জুলাই এবং 6ই জুলাই। এই হিসাবে দেখতে গেলে যদি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এক মাসের মধ্যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশ করে তাহলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে 6ই আগস্টের মধ্যে। তিনি এও জানিয়েছেন, বর্তমানে বিদ্যালয়গুলি পরিযায়ী শ্রমিকদের জন্য কাজে লাগানো হচ্ছে। এই দুর্যোগ কেটে গেলে সকল বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা হবে, শিক্ষা সংগঠনগুলিকে নিয়ে আলোচনা করা হবে কিভাবে এই দীর্ঘ সময়ের যে শিক্ষাক্ষেত্রে একটা ঘাটতি দেখা গেল সেটিকে পূরণ করা যায়। তো সাক্ষাৎকারে তিনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে যে বড় আপডেট দিলেন সেটা আপনাদের আমি শেয়ার করলাম। অবশ্যই আপনারা দেখুন এবং সকলের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ।